সবার কাছে শুনি মেয়েরা নাকি একটু বাপ ভক্ত হয়, তবে আমার ধারণা একদম আলাদা। মেয়ে হোক বা ছেলে আমার মনে হয় দুজনেই বাবা ভক্ত হয়। গুড মর্নিং সবাইকে, টুইঙ্কেল আমাকে কিছুতেই ভয়েস ওভার দিয়ে দিচ্ছে। চলো তাহলে আজকের মা মেয়ে দুজন মিলে ভয়েস ওভার দিই। আজকের ভিডিওটা একদম ঘুম থেকে উঠেই শুরু করেছি, বিছানার হাল থেকে বুঝতেই পারছো। টোটন অফিস যাবে আর প্রতিদিন যাওয়ার আগে যে কত আদর করে ওকে যেতে হয় তার তো কোনো ঠিকই থাকে না। রোজ সকালবেলা টোটন এখন যাওয়ার আগেই টুইঙ্কেল উঠে যায়, আর টোটন যাওয়ার সময় এখন বায়না করতেই থাকে, আর তারপরে আমার কিছুটা সময় যায় ওকে ভোলানোর জন্য। টুইঙ্কেল উঠে গেলে টুইঙ্কেলের জন্য অনেকটা সময় আমাকে দিতে হয়, যেরকম অয়েল ম্যাসাজ দেওয়া, জামা কাপড় চেঞ্জ করা, ও ঘুম থেকে উঠেই পটি করে, তারপরে ওর চুল বেঁধে দেওয়া। আর হ্যাঁ, একটা ভিডিওতে কমেন্ট এসেছিলো যে দিদিভাই তোমার মেয়ের তো এক বছর হয়ে গেছে, এখনও কি ওকে ম্যাসাজ দিতে হয়? আমি ওকে দিনে 3 বার অয়েল ম্যাসাজ দেওয়ার চেষ্টা করি, ঘুম থেকে উঠে একবার, দুপুরে স্নানে যাওয়ার আগে একবার, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার। রাতেরটা বেশিরভাগ সময় টোটনি করে থাকে, আর সারাদিনে না সময় পেলেও সকালটা একদম আমি ওকে সবসময় দেওয়ার চেষ্টা করি, কারণ সারাদিন কাজ শুরু করার আগে আগে ওর কাজটা করে নিয়ে তারপরে আমি আমার দিনটাকে শুরু করি। আর এদিকে এনার চুল তো বড় বড় হয়েছে, কিন্তু তার যত্ন আমাকে কিছুতেই নিতে দেয় না। টুইঙ্কেলের এই ধরনের নাইট ড্রেসগুলো না আমার খুব পছন্দের। এটা ওকে অন্নপ্রাশনে আমার মা তত্ত্বে পাঠিয়েছিল। ওর যেরকম তত্ত্বে নাইট ড্রেস, পার্টি ড্রেস, উইন্টার ড্রেস, এরকম করে 5 রকমের ড্রেস ওর জন্য তত্ত্বে এসেছিল। আর এই যে ধরনের নাইট ড্রেসগুলো না ও ছোটোবেলায় একটা পড়েছিল, হানিবি আঁকা ছিল, ওটাও আমার খুব পছন্দের ছিল, আমি তো তুলে রেখে দিয়েছি। আর এবারে মা আবার ওর জন্য কিনেছে, পাড়ায় একটা কাকিমা আসে মায়ের কাছে এগুলো দিয়ে যায়, আর সেইগুলো মাকে বলেছি কুরিয়ার করে তাড়াতাড়ি পাঠিয়ে দেবে। পাঠিয়ে দিয়ে বা লাভ কি, এখানে যা ঠান্ডা পড়ে এগুলো আর পরার মতনও থাকবে না। এখনই তো দেখতে পাচ্ছ প্রায় 1 মাস হয়ে গেল সব ফুল স্লিভ জামা পরে পরে ঘুরে বেড়াচ্ছে। দাদা কই? দাদা, দিদি, আর দিদি, ওর ইচ্ছা হলে ও বলবে, না হলে 100 বার বললেও ও বলবে না। যাক, যেটুকু বলে সেটুকুই অনেক। এখানে টুইঙ্কেল হচ্ছে কি, আমি জল দিয়েছি ওকে সকালবেলা ঘুম থেকে উঠে, ওকে আমি একটু জল দিয়ে দিই, সেটা ও নিজে নিজেই খেয়ে নেয়। এখন যে কোনো খাবার যেগুলো ফিডিং বোতলে খাওয়ার মতন সেগুলো নিজে নিজেই খেয়ে নেয়। এদিকে ওর জন্য ওটস আর আপেল আমি করেছি। এখন ও ওটসটা খেতে ভালোবাসে, কিন্তু প্রায় ওকে দিই না, প্রতিদিন সকালে এক এক রকম করে খাবার দেওয়ার চেষ্টা করি, সাথে একটা করে তো তার মধ্যে ফল থাকে। টুইঙ্কেলের সেমি সলিড খাওয়ার জন্য ফিডিং বোতলের মুখগুলো এইভাবেই কেটে রেখেছি। খুব তাড়াতাড়ি টুইঙ্কেলের দুটো জিনিসে পরিবর্তন আনবো, এক এই ফিডিং বোতলগুলোকে সব বাদ দিয়ে দেবো, আর এক হচ্ছে ননস্টিকের কড়াই ওর জন্য রান্না করি সেটাকে বাদ দেবো। ননস্টিকের কড়াই বাচ্চাদের খাওয়ার জন্য একদম ভালো না, কিন্তু আমার কাছে কোনো আর আলাদা কড়াই নেই যেটা ওর জন্য রান্না করে, তাই বেশিরভাগ আমি প্রেশার কুকার, ফ্রাইং প্যান এগুলোতে ইউজ করি। টুইঙ্কেল 9টার দিকে ওটস খেয়েছিল, সাথে একটা আপেলও ছিল। এবারে এখন প্রায় 12টা বাজতে যায়, ওকে স্নান করাবো, খাওয়াবো, তাই তার আগে আমি ওকে একটা ডিম দিচ্ছি, অন্য সময় ফল দিয়ে থাকি। আপেল যদি সিদ্ধ করে দিই খায় না, ওটাও ফেলেই দেয়। যদি কলা দিই সেটা প্রায় বেশিটা খায়, আর অর্ধেক যেটা থাকে সেটাও কী করে চটকায়। আর যেহেতু এখানে ঠান্ডা পড়ে গেছে সেই জন্য না আমি ওকে যাতে মেখে না ফেলে গায়ে, ঠান্ডা না লেগে যায়, সেই জন্য আমি কলাটা এখন ওকে দিতে চাই না, নিজে খাইয়ে দিলে দিই, নাহলে কলাটা আমি ওকে এখন দিচ্ছি না, খেতে দিচ্ছি কিন্তু মাখতে দিচ্ছি না আর কি। যাই হোক, আর ডিম ওকে দিলে ও কিন্তু নিজে নিজেই ডিমটা প্রায় 70% খেয়ে নেয়। একটা বাচ্চা এইটুকুই অনেকটা হেল্প করে তার মাকে, আস্তে আস্তে সব কিছুই শিখবে। ও ছোটো, ওর ওপরে প্রেশার ক্রিয়েট করে আমি কোনো কিছু করাতে চাই না, যখন ওর সময় হবে ও ঠিক শিখে যাবে। এটা ওর দুপুরের লাঞ্চ, যেটা আমি শর্টসে শেয়ার করবো। টুইঙ্কেল খেয়ে দিয়ে সবে একটু ঘুমিয়ে পড়েছিল, আজ যেহেতু সামনে একটা জন্মদিন বাড়ির নিমন্ত্রণ আছে তাই তার আগেই ইয়াসি চলে এসেছে। আমার মনে আজকে দুপুরে ও ঘুমায়নি, তাই দুই বোন মিলে এই যে বদমাইশিটা করছে, আর জন্মদিনে যাওয়ার মুখে ও ঘুমিয়ে পড়বে, এটা ও সবসময় করছে টুইঙ্কেল, যে কোনো অকেশনের সময়। এটা মনে হয় প্রতিটা বাচ্চাই করে থাকে। ঘর বাড়ি আমি যতই পরিষ্কার করি না কেন, কিছুক্ষণের মধ্যে এত নোংরা হয়ে যায়, আমি নিজেই লজ্জা পাই ভিডিও বানানোর জন্য। গুড ইভিনিং, সারাদিন কাজ করতে করতে আর একজন ঘরে চলে আসলো, তবু আমার কাজ শেষ হলো না। যাও বাবাকে নিয়ে এসে যাও, যাও 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 যাও। প্রথমবার
বাবার অফিসের পাওয়া দিওয়ালি গিফট নিয়ে মেয়ে তো হাজির হয়েছে। আর একটা মেয়ে তো খাটে বসে রয়েছে, তাকে তো দিতেই হবে, তা নাহলে তো তার মনটা খারাপ হয়ে যাবে। দুই কন্যা সমান সমান অধিকারে বাঁচবে আমার বাড়িতে। ওরা তিন বোন মিষ্টি, টুইঙ্কেল আর চিনি, তিনজনে যেখানেই থাকুক না কেন যেন একে অপরের সাথে মিলেমিশে থাকে, এটাই ছোট থেকে শেখা। প্রতি বছরের এই দিওয়ালির টাইমে যখন ঘরে মিষ্টি আসে বেশ ভালো লাগে, আর তখন যেন মনে হয় এবারে তো বাড়ি যাবো, এগুলোকে গুছিয়ে রেখে দিই, সবাইয়ের জন্য একটু একটু করে ভাগ করে দেবো। কিন্তু এবছর তো আমরা বাড়ি যাবো না, তাই আমরাই খেয়ে নেবো, আর কী করা যাবে। এই যে সামনে চকলেটের মতো মিষ্টিগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু চকলেট না, এইগুলো খেজুরের মধ্যে ড্রাই ফ্রুটস ভরে ভরে দেওয়া রয়েছে, তার মধ্যে পোস্তও দেওয়া রয়েছে। টুইঙ্কেলের জন্য এরকম বানিয়ে ফ্রিজে রাখলে খুব ভালো হবে। তো এটা মেখে খাওয়াতে পারি, সেটা কম আছে, সুবিধা আছে। এটা সুগার 3.9। এটা কি মিনি রাখার বাড়ি? রাখার বাড়ি একদম ভালো লাগে না আমার। মেয়েটা আমার সারা দিন ধরে বাবার জন্যই হয়তো অপেক্ষা করে, বাবাকে পেয়ে একটা শান্তির নিঃশ্বাস নিয়ে জড়িয়ে ধরেছে। বাচ্চারা যেহেতু সারাদিন মাদেরকে কাছে পায়, আর বাবাদেরকে অনেকক্ষণ পরে পায়, সেই জন্য বাবারা আসলে তাদের প্রতি ভালোবাসাটা একটু বেশিই বেড়ে যায়। কী করে বাচ্চারা বড় হয়ে গেলে বাবা মারা যে এই সুন্দর মুহূর্তগুলো ভুলে যায় জানি না, বাচ্চারা তো ছোট থাকে, ওদের কিছুই মনে থাকে না, কিন্তু বাবা মার কাছে তো খুব ভরা স্মৃতি থাকে বাচ্চাদেরকে নিয়ে। জানি না, হয়তো টুইঙ্কেল বড় হয়ে গিয়ে যখন নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, তখন হয়তো টুইঙ্কেলের বাবা মাও টুইঙ্কেলকে ভালোবাসতে ভুলে যাবে, এটাই হয়তো বাস্তব। বাবা নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছে আমার মেয়ে, কি করবে? গিফটের কালার র‍্যাপিং এর সাথে ড্রেসের কালার ম্যাচ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের সবার নিমন্ত্রণ ছিল, কিন্তু মিষ্টির পা ভাঙা, ও বাচ্চা মানুষ, ও যাবে না, আমরাও যাব না, তাই টুইঙ্কেল একা যাচ্ছে। এই যে সামনে সব ডান্স করছে। জন্মদিন বাড়িতে আমরা না গেলেও ভরে ভরে খাবার এসেছে, ভিন রাজ্যে থেকে যদি এরকম ঘরে খাবার আসে আর কি চাই বলো। আজ তো মিষ্টি আমাদের খুব খুশি, আর ছোটোটার এই লাল মিষ্টিটা চাই, কি জ্বালায় পড়েছি আমরা। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো। টাটা।